একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, সিমেন্টের পিলার ভাই, তারপরে আর কি দেখো ভেঙে গেছে, এই যেটা রান্নাঘরের উপর পড়ে গেছে। তো দেখো কীভাবে গাছটা বাড়ির উপরে পড়ছে, মানে ঘরের উপরে, এই যে দেখো সব প্রচুর খতরনাক হাওয়া হয়েছে। ভুট্টাটা তো নষ্ট হয়ে গেছে, ভালো ফলছিল নষ্ট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো টিন উড়ে গিয়ে কোথায় আটকে আছে, ওই যে দেখো কি বলবো, বলার কিছুই নেই, বলার কিছু নেই না। তো দেখো বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, তো আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বিভিন্ন এলাকা ঘুরে দেখবো, মানে যে কালকে যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, রবিবার যে ঝড়টা হয়েছিল 7:30 দিকে, তো ঝড় হয়েছিল মোটামুটি আলে ময়নাগুড়ি জলপাইগুড়ি এই বিভিন্ন এলাকায়, তো আমাদের এই দিকেও ঝড়ের প্রভাব পড়েছে। তো আমাদের মানে এলাকায় পড়েনি, তবে আমাদের যে পার্শ্ববর্তী একটা এলাকা আছে, মানে মাথা মাথা দিতে পারে কুশামণি, তো ওই এলাকায়, তো ওখানেও আমাদের আত্মীয় বাড়ি আছে, ওই কারণে আমাদের যাওয়া বিশেষ করে। তো চলো লেটস গো, তো চলো দেখি কি অবস্থায় আছে কুশামণি। তো গাইস এখন আবার আর কি যাচ্ছি আর কি কুশামারি, মানে পিসির বাড়ি। তো আগে একবার গিয়ে আসলাম, আগে গিয়েছিল বাবা মা আর আমি, তো দেখে শুনে আসলাম ভাই, একদম অবস্থা প্রচুর খারাপ। তো তোমাদেরকেও আর কি দেখাবো ওখানে গিয়ে, আর এখন আর কি খাওয়ার নিয়ে যেতেছি, যেহেতু ওদের রান্নাঘরের উপর গাছ পড়ছে, তো রান্নাঘর একদমই বন্ধ। তো দেখো এখানে ভাত নিয়েছি, আর ভাই একদম ভাই প্রচুর মানে অবস্থা খারাপ, তো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে আর কি গিয়ে দেখাই যে কীরকম অবস্থা আছে। তো এই যে চলে আসলাম পিসির বাড়ি, এখানে সামনে আছে অনন্তদা, তো বল কিছু, কী বলবো, বলার কিছুই নেই, বলার কিছু নেই না। তো দেখো বাড়ি ঘরের অবস্থা কী হয়েছে, একদম সব ভেঙে চুড়ে শেষ। আর এদিকে একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, সিমেন্টের পিলার ভাই, তারপরে আর কি দেখো ভেঙে গেছে, এই যেটা রান্নাঘরের উপর পড়ে গেছে। একদম সব কিছু শেষ, গাছ পড়ে গেছে ঘরের উপরে। তো দেখো কোথাকার টিন কোথায় উড়ে গিয়ে পড়ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এখনই, এই দেখো এটা তো সামান্য, এটা বাড়ির পাশেই আছে, তো আরো দেখাচ্ছি সব কিছু শেষ একদম। তো দেখো বাড়ি ঢোকার মতো আর কি রাস্তা নেই, গাছপালা পড়ে আছে রাস্তার মধ্যে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো টিন উড়ে গিয়ে কোথায় আটকে আছে, ওই যে দেখো ওখানে কিছু আছে, এই যে এটা গাছে আছে কিছু টিন, আর দেখো এটা তো শেষ। এখন আর কি গাছ কাটার লোক আসছে, তো গাছগুলো আর কি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবে কেটে। তো দেখো ভাই, তাহলে ভাবো একবার কি হাওয়াটা নেই হয়েছে এখানে। তো এদিকের গাছপালাগুলো দেখো কি অবস্থা হয়েছে, সব পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা তো হবে, টিন একদম উড়ে গেছে না। তো দেখো কি অবস্থা, একদম লোয়ার ফ্রেম, তারপরে আর কি সব বুলেট পালট হয়ে গেছে, সব ভেঙে শেষ একদম।
ভেঙে চুরে একদম সব শেষ ভাই, এত হাওয়া হয়েছে কি আর বলবো। তো এদিকেও গাছপালা সব একদম উকড়ে গেছে গোড়া। তো দেখো কীভাবে গাছটা বাড়ির উপরে পড়ছে, মানে ঘরের উপরে, এই যে দেখো সব প্রচুর খতরনাক হাওয়া হয়েছে। তো গাছ এই জায়গাটার মধ্যে আর কি বেশি ক্ষতি হয়েছে, তো এদিক থেকে আর কি শুরু এই অবধি আর কি, এদিকে একদম পুরোপুরি চলে গেছে কোনাকুনি একদম, মানে এর পাশে আর কি যে মানে ছয় সাতটা বাড়ির পর বাড়িগুলো আছে কিচ্ছু হয়নি। তো কি আর বলবো ভাই, প্রাকৃতিকের জিনিস যেদিক দিয়ে যাবে একদম পুরো ভাঙচুর করে নিয়ে যাবে। তো এই যে পাশেই আর কি বাড়ি আছে, মানে 200 মিটার আর কি ডিস্টেন্স, তারপরেও কিচ্ছু হয়নি। তো এদিক থেকে স্টার্ট একদম এদিকে এঁকেছে, এদিকটা আর কি বেশি ক্ষতি হয়ে গেছে। তো এরকম ঘটনা আগে মোবাইলে দেখতাম শুনতাম, তো আজকে আর কি বাস্তবে দেখলাম ভাই, বাস্তবেরটা প্রচুর ভয়ঙ্কর মোবাইলের থেকে অনেক বেশি, প্রচুর আর কি ক্ষতি হয়েছে। ভাগ্যিক লোকজনের ক্ষতি হয়নি, ঘর বাড়ি সব আর কি এগুলোই ভাঙচুর হয়েছে, লোকের ক্ষতি কমই হয়েছে। তো এখন আমরা যাচ্ছি টেনে ওনার জন্য তোলা বাড়ি। হ্যাঁ ইউটিউবার না, ভুট্টাটা তো নষ্ট হয়ে গেছে, ভালো ফল ছিল নষ্ট হয়ে গেছে। লোয়ার না না লোয়ার ফাই, তারপরে ভাঙে গেছে না, ইস বাড়ি কত দূর আর কত দূর আসবে উড়িয়া, টিনগুলো তো চলবে না আর, ভুট্টা বাড়ি কে নষ্ট হয়ে গেছে। তো দেখো দাদা এসে কাজে লেগে পড়েছে, কি কিরকম লাগতেছে কাজ করে ইনশাল্লাহ। তো গাছ দেখো হাওয়ার কি পাওয়ার, বাড়ি হয়েছে কত দূরে আর এসে পড়ছে কত দূরে, ওই ভুট্টা বাড়িতে দেখা যাচ্ছে ওইখানে গিয়ে পড়ছে, তো ওখান থেকে নিয়ে এসে এখানে রাখছে। তো এদিকে আছে বৌদি, বৌদি হাই কর তো হাই, ভিডিও আছে ভিডিও ভিডিও, হ্যাঁ করো লাইক করো কখনে ভিডিও।